বছরের পর বছর ধরে ভবিষ্যৎ নিয়ে বানানো বিভিন্ন সিনেমা, কমিক্স, কল্পকাহিনীতে উড়ন্ত ট্যাক্সি নিয়ে মানুষের বিরাট কৌতূহল দেখা গেছে। এবার সেই উড়ন্ত ট্যাক্সি আসছে যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং ভারতে। দুবাই ভিত্তিক প্রাইভেট এভিয়েশন অপারেটর ইয়ার সেতু যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশনের সঙ্গে 100টি উড়ন্ত ট্যাক্সি কেনার চুক্তি করেছে। এর দাম পড়বে প্রায় $500 মিলিয়ন। ভারতের পরিবহন ব্যবস্থা চমক দিতে চলেছে উড়ন্ত ট্যাক্সি। দেশজুড়ে এই পরিষেবা শুরু করছে যুক্তরাষ্ট্রের আর্চার এভিয়েশন এবং বিমান সংস্থা ইন্ডিগোর পৃষ্ঠপোষক ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। তারাই 2026 সালে ভারতে এই ইলেকট্রিক উড়ন্ত ট্যাক্সি পরিষেবা শুরুর পরিকল্পনা নিয়েছে। প্রাথমিক পর্যায়ে দিল্লি, মুম্বাই এবং বেঙ্গালুরু শহরে এই পরিষেবা শুরু করতে পারে ইন্টারগ্লোব এন্টারপ্রাইজ। তাহলে যেখানে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগতো, সেখানে মাত্র 7 মিনিটেই পৌঁছে যাওয়া যাবে। মিডনাইট এয়ারক্রাফট নামের এই ইলেকট্রিক আকাশযানে 4 যাত্রী ও পাইলট চলাচল করতে পারবেন। যানবাহনগুলো সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং হেলিকপ্টারের থেকে শতগুণ কম শব্দ তৈরি হয়। বলা হচ্ছে এই উড়ন্ত ট্যাক্সি যদি ভারতে মূল পরিবহন ব্যবস্থায় যোগ হয়, তাহলে এটি যানজটের সমস্যা যেমন দূর করবে, তেমনি পরিবেশ দূষণ থেকেও মুক্তি দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।